গর্ভের সন্তানটি যখন বড় হতে থাকে তখন আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিতে থাকে। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে গর্ভাবস্থায় নাভিতে ব্যথা, নাভির আশেপাশে চিনচিন করা, নাভির আশেপাশে বাচ্চার ঘুরঘুর করা। যদি আপনার গর্ভাবস্থায় এমন সমস্যা অনুভব হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। গর্ভাবস্থায় নাভির আশপাশে ব্যথা বা চিনচিনে অনুভব কেন হয়? অনেকেই প্রশ্ন করে থাকেন যে তার নাভির আশপাশে বাচ্চা ঘুরে ফিরে, তাহলে তার কোন বাচ্চা হবে, বাচ্চা ছেলে নাকি মেয়ে হবে? সব কিছুর উত্তর আজকের ভিডিওর মাধ্যমে পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। পিঠে, ঘাড়ে কিংবা কোমরে ব্যথার মতো গর্ভাবস্থায় অনেক মায়েরাই নাভিতে ব্যথা অনুভব করে থাকেন। বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে এ ব্যথা মৃদু হয় এবং এতে ভয়ের কোনো কারণ থাকে না। তবে কিছু কিছু মায়েদের ক্ষেত্রে এ ধরনের ব্যথা অবশ্যই মারাত্মক হতে পারে এবং যার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। চলুন প্রথমে গর্ভাবস্থায় নাভিতে ব্যথা বা চিনচিনের ভাব অনুভূত হওয়ার কিছু কারণ জেনে নেই। পেটের চামড়া বা পেশি প্রসারিত হওয়া নাভিতে ব্যথার একটি অন্যতম কারণ হিসেবে মনে করা হয়। গর্ভাবস্থায় বর্ধিত শিশুর সাথে সাথে মায়ের পেটের চামড়া ও পেশিও প্রসারিত হতে থাকে। গর্ভাবস্থার শেষের দিকে তা অনেক বেশি প্রসারিত অবস্থায় থাকে। এ সময় এই প্রসারণের কারণে মায়ের নাভিতে ব্যথা অনুভব হতে পারে। সেই সাথে দেখা যেতে পারে পেটের মধ্যে স্ট্রেচ মার্ক, চুলকানি ও ইত্যাদি উপসর্গগুলো। যেহেতু মায়ের নাভি এসব প্রসারণের একেবারে কেন্দ্রে অবস্থান করে তাই নাভির উপরেই বেশি চাপ পড়ে এবং চিনচিনে ব্যথা বা সাধারণ ব্যথা অনুভব হয়। এছাড়াও এ সময় জরায়ুর চাপের কারণে এমন ব্যথা দেখা যায়। প্রথম ট্রাইমেস্টারে মায়ের জরায়ু অনেক ছোট থাকে এবং পেলভিসের ভেতর অবস্থান করে। জরায়ু বড় হওয়ার সাথে সাথে পেলভিসের বাইরে চলে আসে এবং পেটের বাইরের দিকে চাপ পড়তে থাকে। এ সময় থেকে মায়ের পেট বোঝা যেতে থাকে আর মায়ের শরীরের ভেতরে এ চাপ মায়ের পেটে এবং নাভিতে পড়ে। তৃতীয় ট্রাইমেস্টারে এসে এ চাপ ও ব্যথার পরিমাণ আরও বেশি বেড়ে যায়। দ্বিতীয় ট্রাইমেস্টারেও পেট হালকা বাড়তে থাকে, তবে তৃতীয় ট্রাইমেস্টারে এসে পেটের পরিবর্তন সবচেয়ে বেশি দেখা যায়। তৃতীয় ট্রাইমেস্টার শুরু হতে হতে মায়ের জরায়ু পেলভিস থেকে বের হয়ে মায়ের নাভির পেছনে চলে আসে এবং জরায়ু ও তার ভেতরে থাকা বাচ্চা ও অ্যামনিওটিক ফ্লুইড সহ সামনের দিকে চাপ দিতে থাকে। নাভিতে ব্যথা হতে থাকে। এ সময় অনেক মায়েদের নাভি বাইরের দিকে বেরিয়ে আসে। এসব কারণে মায়ের নাভিতে এবং আশেপাশে অস্বস্তি অনুভব অনেক বেশি বেড়ে যায়। তৃতীয় কারণ হিসেবে বলা যেতে পারে নাভির হার্নিয়া। নাভির হার্নিয়া হতে পারে যদি পেটের ভেতরের দিক থেকে অতিরিক্ত চাপ আসে। যাদের গর্ভে যমজ বাচ্চা থাকে বা যাদের ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রে এমন ঝুঁকি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নাভির হার্নিয়া হলে নাভিতে ব্যথা হওয়ার সাথে সাথে নাভির চারপাশ প্রচুর রকমের ফুলে যাবে, সাথে বমি হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। যদি এসব কোনো লক্ষণ দেখা দিতে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। এর চিকিৎসা না করা হলে জটিলতা পরবর্তীতে আরও বেশি বেড়ে যেতে পারে। অনেক সময় অন্ত্রের সংক্রমণের কারণেও নাভি ফুলে যাওয়া বা নাভিতে ব্যথা হতে পারে। এর আগের কারণগুলো ছাড়াও কোনো সংক্রমণের কারণেও গর্ভাবস্থায় নাভিতে ব্যথা হতে পারে বা এটি ফুলে যেতে পারে। এ ধরনের সংক্রমণের লক্ষণগুলো হলো পেটে এবং নাভির আশেপাশে তীক্ষ্ণ ব্যথা, বমি বমি ভাব এবং বমি হওয়া, সাথে ডায়রিয়া ও জ্বর হওয়া। নাভিতে ব্যথার সাথে এই লক্ষণগুলো দেখা দিলে অন্ত্রের সংক্রমণ ভেবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গর্ভাবস্থায় নাভিতে ব্যথা থেকে স্বস্তি পাওয়ার জন্য আপনি কী করতে পারেন? গর্ভকালীন সময় নাভিতে ব্যথা পুরো সময় জুড়ে আসা যাওয়া করতে পারে, কেউ কেউ এসব ব্যথার সাথে মানিয়ে নেন। আবার কারো কারো ক্ষেত্রে গর্ভাবস্থার শেষের দিকে ব্যথা অনেক তীব্র হয়। এর থেকে স্বস্তি পেতে আপনার পেটের ওপর থেকে চাপ কমিয়ে ফেলতে পারেন। ঘুমানোর সময় পাশ ফিরে ঘুমাবেন, অবশ্যই চেষ্টা করবেন বাঁ কাত ফিরে ঘুমাতে, এতে পেটের ওপরে চাপ কমবে। এছাড়াও পেটের নিচে বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে ঘুমান, যাতে করেও আপনার পেটে চাপ কম পড়বে। ঢিলে ঢালা কাপড় পরুন, এতে করে নাভি ফুলে গেলেও নাভির সাথে কাপড়ের ঘর্ষণ হবে না এবং আপনি ব্যথাও পাবেন না। গর্ভাবস্থায় কীভাবে শোয়া উচিত তা অবশ্যই জেনে নেবেন, কারণ গর্ভবতী নারী যদি সেই পজিশনে না শোন তাতে করে তার পেটের চাপ ও নাভির ব্যথা আরও বেশি বাড়তে পারে। শোয়া সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওটি আপনারা আই বাটনে ইনস্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিলে উপকার পাবেন।
এই সময় আপনার পেটের চাপ কমানোর জন্য আপনি ম্যাটারনিটি সাপোর্ট বেল্ট ব্যবহার করতে পারেন। এতে করে আপনার পেটের উপরে চাপ কম পড়বে। পিঠে ব্যথা থেকে শুরু করে পেটের চুলকানি, পেটের জ্বালা পোড়া এবং নাভি ফোলার সমস্যাও দূর হয়ে যাবে। পেটের চুলকানি ও স্ট্রেচ মার্ক দূর করার জন্য আপনি লোশন ব্যবহার করতে পারেন। নাভিতে এবং এর আশপাশে আইস প্যাক ব্যবহার করুন। এতে করে রক্ত নালীগুলো রিল্যাক্স হবে এবং চাপ কমবে। হালকা গরম সেক দিলেও কিন্তু আরাম পাবেন। এই সময় শরীরকে বিষমুক্ত করা অত্যন্ত জরুরি, তাই অন্তত পক্ষে নাভির চাপ বা স্ট্রেস কমানোর জন্য আপনার শরীরকে স্ট্রেস মুক্ত করতে হবে। আমাদের শরীরে স্ট্রেস কমাতে খুব বেশি সাহায্য করে জল, তাই অন্তত পক্ষে দৈনিক 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই আপনাকে পান করতে হবে। অন্যথায় আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। প্রত্যেকটি নারীর ওজন, উচ্চতা ও শরীর অনুযায়ী জল পানের পরিমাণ আলাদা হতে পারে, তাই কারো 8 থেকে 10 গ্লাস জল প্রয়োজন পড়লে যে আপনারও পড়বে তেমনটা নয়। আপনার ক্ষেত্রে জলের মাত্রা কম বা বেশি হতে পারে, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াই সবচেয়ে উত্তম। কখন আপনাকে ডক্টরের কাছে যেতে হবে তাও আপনার জেনে রাখা উচিত। গর্ভাবস্থায় মায়ের শরীরে হরমোনের পরিবর্তনের কারণে নাভিতে অল্প বিস্তর ব্যথা হতেই পারে, যা সহনীয় মাত্রায় থাকলে তা থেকে চিন্তা হবার কোনো কিছুই নেই। তবে আপনি অবশ্যই চেষ্টা করবেন এই ব্যথাটিকে কমানোর জন্য ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করতে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যথার তীব্রতা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু অবহেলা করলে চলবে না। মাকে অবশ্যই জেনে রাখতে হবে যে নাভিতে ব্যথার সাথে কোন উপসর্গগুলো তার থাকলে এটি তার জন্য বিপদের চিহ্ন। যদি নাভিতে ব্যথার সাথে মায়ের কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং এই জ্বর 3 দিনের বেশি স্থায়ী হয়, সহজে ভালো হতে না চায়। যদি নাভিতে ব্যথার সাথে মা প্রচণ্ড পরিমাণে বমি বমি ভাব অথবা বমি করার মতো সমস্যা অনুভব করতে থাকেন, যদি আপনার মনে হয় আপনার নাভি অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে, সাথে ব্যথা আছে, রক্তপাত হচ্ছে কিংবা পুঁজ নিঃসৃত হচ্ছে, যদি আপনার নাভিতে ক্র্যাম্পিং হয় অথবা যদি নাভিতে হাত দিলে প্রচুর পরিমাণে সেন্সিটিভিটি অনুভব হয়, তাহলে আপনার দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে খেয়াল রাখবেন আপনার কোনো ভুলে যেন নাভিতে কোনো রকমের ইনফেকশন না হয়। অনেকে নাভি ঠিকঠাক মতো পরিষ্কার করেন না, অনেকে আবার সিনথেটিক বা এমন ধরনের কাপড় পরেন যে নাভি ফুলে ওঠার সাথে সাথে নাভির সাথে কাপড়ের ঘর্ষণ লেগে নাভি ছিলে যায়, নাভিতে পুঁজ হয় ও রক্তপাত হয়। এমন কাজগুলো ছাড়াও যদি আপনি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে চিকিৎসকের শরণাপন্ন হন। এবারে বলছি, গর্ভাবস্থায় নাভির আশপাশে বাচ্চা নড়াচড়া অনুভব হয় কেন? আপনার বাচ্চা আপনার পেটে যে অবস্থানে রয়েছে নড়াচড়া কিন্তু সে সেখানেই করবে। কারো কারো বাচ্চা বাঁ দিকের ফেলোপিয়ান টিউব দিয়ে এসে বাঁ দিকে স্থাপিত হয়, বিধায় বাঁ দিকে বাচ্চার ভর বেশি অনুভব হয় এবং বাঁ দিকে বাচ্চা বেশি নড়াচড়া করে। কারো কারো বাচ্চার ভর ডান দিকে বেশি অনুভব হয়, কারণ তারা ডান দিকের ফেলোপিয়ান টিউব দিয়ে এসেছে এবং ডান দিকে স্থাপিত হয়েছে। কারো কারো বাচ্চা আবার যে কোনো ফেলোপিয়ান টিউব দিয়ে আসুক না কেন, মাঝে স্থাপিত হয়, তাদের বাচ্চার ভর মাঝেই বেশি অনুভব হবে এবং বাচ্চার নড়াচড়া নাভির আশপাশ দিয়ে বেশি অনুভূত হতে পারে। এতে করে কিন্তু বাচ্চা ছেলে না মেয়ে তা নির্বাচন করা যায় না। নাভির আশপাশে বাচ্চা যেভাবেই নড়ুক না কেন তাতে আপনি বুঝতে পারবেন না বাচ্চা ছেলে নাকি মেয়ে। তবে আপনি যদি চান তাহলে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটিকে জেনে নিতে পারেন। অন্যথায় আমার চ্যানেলে এমন অনেক ভিডিও আছে যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। শারীরিক লক্ষণ দিয়ে কীভাবে পরীক্ষা করা হয় তা আমি জানিয়ে দিয়েছি। ভিডিওগুলো আমি প্লেলিস্ট হিসেবে তৈরি করে রেখেছি, প্লেলিস্ট আমি স্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।